গাইবান্ধায় সোহেল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সোহেল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উত্তর শ্রীপুর গাছবাড়ি এলাকাবাসীর আয়োজনে গাছবাড়ি বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এলাকার কুখ্যাত ত্রাস দাঙ্গাবাজ ভূমিধস্য সোহেলের হত্যাকারী মকসেদুল, রফিকুল, মাসুদ, মুকুল সহ তাদের সহকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে নিহত এতিম সোহেলের স্ত্রী সন্তান সহ তার আত্মীয় স্বজন এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে সংঘর্ষে গেলে 13 ফেব্রুয়ারি প্রতিপক্ষের হামলায় মারাত্মকভাবে আহত হয় সোহেল। এরপর ওই দিনই রাতে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। হত্যার সাথে জড়িত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আমার খুনিদের ফাঁসি চাই, মোকসেদ, রফিকুল, মাসুদ, মুকুল আর অনেক সহপাঠীদের আমি তাদের ফাঁসি চাই। আমরা ফাঁসির দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আরিফুল ইসলাম, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।